এখন তো বয়স হয়ে গেছে 60 আপ, এত দৌড়ায় দৌড়ে এত অভিনয় করতে পারি না, কষ্ট হয়। তামচিন্ত বাহিনীর যদি মাসে 10 দিন বসে একটু এসির নিচে বসি ভালোই হবে। তো যে কারণে এখানে আসা, আমি মাল্টিমিডিয়ার সাথে আমি কতটুকু করতে পারবো আসলে আমি বলতে পারবো না, হয়তো বা সবাই যদি সহযোগিতা করে। আমার ইচ্ছা আছে যে আমি একটু ভালো কিছু করি, আমার সততা আছে, আমার পরিশ্রম আছে। পরিশ্রম অবশ্য একটু কমে গেছে কারণ আমার বয়স হয়ে গেছে, আগের মতো অত পরিশ্রম করতে পারি না। তারপরে আমি চেষ্টা করব, সততার সাথে চেষ্টা করব। আমি চাই তারা যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি মনে হয় যে জেপি মাল্টিমিডিয়াকে আমি একটা উপরে নিয়ে যেতে পারব, এটা আমার বিশ্বাস। আমি কখনো স্রোতে গা ভাসাইনি, আমি হয়তো অনেক বেশি কিছু জানি না, কিন্তু যেটুকু জানি, যেটুকু শিখে এসেছি, সেটুকু সঠিক জায়গা থেকে শিখে এসেছি। যারা এর সাথে সম্পৃক্ত আছে সকলের প্রতি আমার এবং আমাদের সঙ্গীতের মানুষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কারোর কথায় নাচবেন না, তাহলে আমি আশা করি আপনাদের সাথে আমি থাকবো। দীর্ঘদিন কাজ করছে ইন্ডাস্ট্রিতে, কম হলো দুই যুগ। এই সময় ক্রান্তিকালে জেপি মাল্টিমিডিয়া এবং জেপি স্টুডিও যে কনসেপ্ট নিয়ে এসেছে, যখন সবাই সরে যাচ্ছিল তখন জেপি এসে দায়িত্ব গ্রহণ করেছে। এবং বিশ্বাস করি আমরা এতদিন অনেক স্বাধীনভাবে ছিলাম, ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রি সকলের স্বার্থে আমাদের একটু ছাড় দিয়ে কাজ করতে হবে। জেপি মাল্টিমিডিয়া, জেপি স্টুডিও সে কাজটি করবে। আশা করছি আপনারা সবাই এখানে মহাতারকাদের দেখতে পাচ্ছি আমি, ইনশাল্লাহ জেপি মাল্টিমিডিয়া এবং জেপি স্টুডিও এগিয়ে যাবে। সঙ্গীতের রক্ত যদি প্রবাহিত না থাকে, সেখানে সম্মান বোধ ভালোবাসা অন্তর থেকে অন্তরে প্রবাহিত করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জয় বাণীটি আরও শানিত হয়েছে এই বাংলাদেশ হবে। আর সেখানে এরকম একটি স্টুডিও আজকে শুরু হতে চলল। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। জেপি মাল্টিমিডিয়া এবং জেপি স্টুডিওর শুভ উদ্বোধন আমার মনে হলো বেশ চমৎকারভাবেই উদ্বোধন হলো। তার সামনের পথ চলাটাও এমন চমৎকারই আমরা আশা করতে পারি। আমি অভিনয়ের মানুষ, অভিনয় করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি ভালো ভূমিকা রাখবে এবং তার সঙ্গে আমরাও যুক্ত হতে পারবো এমন একটি আশা পোষণ করছি। আমরা অভিনয়ের জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করেছি গত 15-20 বছর ধরে অনবরত চেষ্টা করে, তার উপর ভিত্তি করে অনেকগুলো প্রতিষ্ঠান এখন দাঁড়াচ্ছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলো আসছে। আপনারা ভবিষ্যতে অনেক ভালো ভালো প্রোগ্রাম তৈরি করবেন, নিজেদেরকে সক্রিয়তার জায়গায় দাঁড় করাবেন এবং দর্শকদেরকে নিশ্চয়ই আপনারা ভালো অনুষ্ঠান উপহার দিবেন। একটি আধ্যাত্মিক পরিবারে জন্ম আমার, জন্মের পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে ওরসের পোস্টারে লেখা থাকে জাতি ধর্ম নির্বিশেষে। এপার বাংলা, ওপার বাংলার অনেক বড় বড় শিল্পীদের যে মিলন মেলা ঘটে, ওপার বাংলা থেকে অসীম সরকার এসে গিয়ে গেল, এবার আগ্রহ করেছে, আমি যদি ভুল না করে থাকি সারেগামায় ফার্স্ট হয়েছিল বৈশালী, ও আসার জন্য খুব আগ্রহ করতেছে যে দাদা আমি যাবো তোমাদের ওখানে। যাই হোক, এরকম একটা পাগলামি ঘটে। আমি যেন প্রত্যেকটা পাগলকে যেন এই দুটি স্টুডিওতে এসে অধিকার খাটিয়ে পাগলামি করতে দেখি, এতটুকু আমি করজনে সবার প্রতি আমার অনুরোধ জানাই।